রিসেন্টলি না আমি একটা বিষয় দেখলাম যে আপনারা অনেকেই হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আছে তার নিজে কমেন্টস করতেছেন যে গলা পরে আসলে কিছু হয় না এর কোনো বেটার ক্যারিয়ার নাই যাদের এক্স্যাক্ট প্যাশন আছে তারাই হয়তো এখানে পড়তে চায় তো এটা আসলে এতটা নেগেটিভ মানুষ কেন চারুকলাকে এতটা ভাবে নেয় বা চারুকলায় পড়াটা কি আসলে অনেক অভিশাপ সবার ভেতরে একটা কমন জটিলতা থাকে এট দা সেম টাইম চারুকলায় পরে আসলে খুব একটা ভালো কিছু হয় না জীবনের কোনো চেঞ্জ আসবে না আপনি ডাল ভাত খেয়ে বাঁচবেন এটা নিয়ে আসলে কোনো ফিউচার নাই তাহলে কেন গভর্নমেন্ট ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউট গুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি রেখেছে বাংলাদেশে আটটা থেকে নয়টা ইউনিভার্সিটি চারুকলা পড়াশোনা করানো হয় ইভেন বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে চারুকলা পড়াশোনা করানো হয় তো কেমন এমন ব্যাপারগুলো হয় কখনো কি আপনি ভেবে দেখেছেন একটা কমন কোয়েশ্চেন আসে সো চলুন আজকের ভিডিওতে আমি এইগুলো কোয়েশ্চেন অ্যান্সার করে ট্রাই করি আর যারা গুচ্ছের জন্য চাচ্ছেন আমাদের অনলাইন প্রিপারেশন জয়েন করতে পারেন সো স্পেসিফিক স্টেপে হচ্ছে আমি এই বিষয়টা ট্রাই করবো যে দেখেন কখনো কোনো বিষয় সম্পর্কে ইন রিসার্চ ভালোভাবে না জেনে শুনে তার পিছে কমেন্টস করা উচিত না এই বিষয়টা আপনি কাইন্ডলি মাথায় রাখবেন আপনি চারুক চারুকলো আপনি চারুকলো সম্পর্কে কতটুকু জানেন যে একটা মানুষের এখানে ক্যারিয়ার হবে না সে ফিউচারে ভালো কিছু করতে পারবেন না আপনি কেন আন্দাজে কথাটা বলতেছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনাকে তো কেউ কমেন্টস করতে বলিনি বা আপনি এই যে কমেন্টস করতেছেন আপনি যে ডিমোটিভেট করছেন এটা তো কোনো দরকার নাই অবশ্যই ফিউচার আছে আর এই ইউনিভার্সিটিতে কেন এইগুলো থাকবে খুব সিম্পল একটা ব্যাপার হাইলি প্যাশনেট কারা আপনি কাদের কথা বলতে চাচ্ছেন আপনাদের যারা এই কমেন্টসগুলো করেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে যারা চারুকলা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এমন কি বা যারা খুব কালচারাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এমন কি এরকম মোটেই না সবসময় একটা মাথায় রাখবেন যে জনিল আবেদিন স্যারের যেই সিবলিংসরা ছিল ছেলেপেলেরা ছিল তারা কিন্তু আর্টিস্ট হয়নি সো যার ফ্যামিলি আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তার যে ছেলেপেলে আর্টিস্ট হবে এমন কিন্তু কোনো স্পেসিফিক কথা নাই আমরা যদি হিস্ট্রি ঘাটাঘাটি করি আমরা কিন্তু দেখতে পাবো আর সবাই যে সবসময় আর্টিস্ট হওয়ার জন্যই যে চারুকলায় পড়াশোনা করে এমন কিন্তু ব্যাপারটা না চুকলায় ইন্ডিভিজুয়াল অনেক সাবজেক্ট আছে যেখানে আপনি অনেক সুন্দর করে ভালো লেভেলের ক্যারিয়ার করতে পারেন সো এই জন্য আপনি প্রপার রিসার্চ করেন চাইলে আমার ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো দেখেন আমি ডিসক্রিপশনে দিয়ে দিব যেখান থেকে আপনার একটা পুরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আর সব থেকে বড় প্রুফ হচ্ছে চারুকলায় পরে আসলে কি হয় আমার ইউটিউব চ্যানেলে যে পডকাস্টগুলো আমি আপলোড করেছি এই পডকাস্টগুলো হচ্ছে আপনি দেখেন প্লে লিস্টের লিঙ্কও আমি ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেন আপনার ক্লিয়ার ধারণা পাবেন যে কিভাবে একজন পার্সন জাস্ট চারুকলায় যে ওয়াটার কালার একটা সেগমেন্ট আছে সেই স্কিলটা অ্যাচিভ করে খুব ভালো লেভেলে নেক্সট লেভেলে একটা ইনকাম করতেছে ইউকে বসে মাসে দুই লাখ টাকা এমন ইন্ডিভিজুয়াল আপনি অনেক কন্টেন্ট পাবেন জাস্ট ওয়াচ ইট সেকেন্ড যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই যে চারুকলার একটা নেগেটিভ ধারণা সবাইকে নিয়ে হ্যাঁ বা চারুকলায় আসলে ক্যারিয়ার ওরিয়েন্টেড বিষয়টা তো আমি অলরেডি শেয়ার করলাম বা এই যে সবাই মনে মনে ভাবে যে আসলে এটা পড়া আসলে কি মানে এখানে আসলে সবাই কি করে এই যে একটা আপনাদের ধারণা ওই যে আমাদের বাংলাদেশে হচ্ছে চারুকলা বিজ্ঞানী এমন টাইপের দিয়ে কত নেগেটিভ বিভিন্ন টাইপের আমরা সোশ্যাল মিডিয়ায় পয়লা বৈশাখের সময় দেখেছি এই যে নেগেটিভ স্প্রেডিট করা হচ্ছে এতে লাভটা হচ্ছে সো দেখেন একটা দেশের যে ফাইন আর্টস বা চারুকলা বা এই সারাউন্ডেড যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা একটা দেশের কালচারটাকে সেভ করে আপনি সেই দেশের কালচার সম্পর্কে যদি না জানেন আপনার দেশে আসলে ওই না থাকাটা একই কথাই জীবনের মানে এইটা না বা জীবনের গল্পটা এইটা না যে আমি তিন বেলা ভরপেট খাবো আমার পকেটে হচ্ছে কোটি কোটি টাকা থাকবে লাইফ চিল এদিক ওদিক ঘুরতেছি একটা দেশের যদি কালচার না থাকে একটা দেশের যদি হিস্ট্রি না থাকে ট্র্যাডিশনাল অ্যাসপেক্ট ট্র্যাডিশনাল স্পেস যদি না থাকে সেই দেশের আসলে কোনো ভ্যালু থাকে না এই তিনটা হচ্ছে একটা দেশের মূল মন্ত্র একটা ব্যারিয়ার একটা স্পেস তো যারা এই শিল্প চর্চা করতেছে তারা কিন্তু বিভিন্ন স্পেসে নিজের আর্টওয়ার্কের থ্রুতে মিডিয়ার থ্রুতে কাজ করে কিন্তু এগুলো সেভ করে আমরা কিন্তু দেখি আর একটা দেশের খুবই সিম্পলি একটা চিন্তা করেন একটা বিষয় বা একটা জিনিস যে আপনি কারোর বিয়েতে গেলেন এখন হঠাৎ করে আপনি একটা বিয়ের যে ওয়াইফ বা বধু আছে যে সাজে সেজেছে সে কোনো ছাদ ছাড়াই বসে গিয়েছে একটা সাদা কাপড় সাদা শাড়ি পরে এমন টাইপের একটা ব্যাপার তখন যে বিয়ের আসলে আপনাকে কি মনে হবে এটা কি ফাজনামি হচ্ছে ঠিক তেমনি হচ্ছে একটা চারুকলা একটা দেশের অর্নামেন্টস হিসেবে কাজ করে একটা দেশকে যদি আপনি খুব সুন্দর করে সাজাতে চান মানুষকে ইন্সপায়ার করতে চান মোটিভেট করতে চান ইন এ পজিটিভ ওয়ে দেন ইউ হ্যাভ টু ফোকাস অর ইউ শুড গিভ টাইম অন চারুকলা আদারওয়াইজ নাথিং উইল বি হ্যাপেন এটা হচ্ছে একটা বিষয় যারা বেসিক্যালি এই চারুকলা পরিপন্থী চিন্তা ভাবনা করতেছেন বা যারা আসেন তারাই জাস্ট হচ্ছে এরকম নেগেটিভ কথাবার্তা বলে সো প্লিজ আপনারা হচ্ছে এমন টাইপের কমেন্টস ইন নেক্সট পিরিয়ড অফ টাইম প্লিজ করবেন না এটা খুবই আসলে একটা নেগেটিভ দেখায় ইন দ্য নেক্সট সেগমেন্ট আমরা থার্ড বিষয়টা নিয়ে যদি কথা বলি এখানে জাস্ট একটা বিষয়কে পজিটিভলি স্প্রেডিট করার জায়গা আমরা কেন চ্যানেলটা খুলেছি বা আমাদের চ্যানেলের মোট উদ্দেশ্যটা কি এমন টাইপের কিন্তু সবার কনফিউশন থেকে যায় তো জেনারেলি দেখেন যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে অ্যারাউন্ড সারা বাংলাদেশে প্রত্যেক বছর ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড স্টুডেন্টস আসলে এক্সাম দিয়ে থাকে চারুকলা নাট্যকলা ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্ট সঙ্গীত এরকম ওভারঅল সবকিছু মিলে তো এই যে সারাউন্ডেড সিটস আছে বা এই যে একটা বিশাল একটা পার্ট আছে ফাইভ হান্ড্রেড এইট হান্ড্রেড প্লাস এরকম টাইপের হয়তো বা হবে আমার এক্সাক্টলি নাম্বারটা মনে নাই বাট এরকমই তো এই যে মানুষ এই যে যারা পড়তেছে বা পড়াশোনা করতেছে বা এক্স্যাক্টলি স্টুডেন্ট যারা চাচ্ছে তাদের তো একটা ইনফরমেশন প্রয়োজন পড়ে এমন তো কেউ নাই এখানে তো এই মিসইনফরমেশন যেন না ছড়ায় বা একটা প্রপার স্পেসে সবাই যেন একটা ভালো গাইডলাইন পেতে পারে এই জন্য আমাদের চ্যানেলটা মেইন খোলা ছিল পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড নাম্বার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে একটা চারুকলা রিলেটেড যেটা নেগেটিভ অ্যাসপেক্ট বা ধারণা আছে আমরা জাস্ট চাই এই সিম্পল ধারণাটাকে একটু হালকা করে চেঞ্জ করে দেওয়ার জন্য যেন সবাই এটাকে নিজের ডে টু ডে লাইফের সাথে কানেক্ট করে ইজিলি যাতে নেয় এই বিষয়টা তো এই যে যারা মনে মনে ভাবছেন যে আসলে চালু করার পরে কিছু হয় না তারা জাস্ট এই বিষয়টা একটা নেগেটিভ চিন্তা ভাবনা করছেন জাস্ট আমাদের এই নেগেটিভ ব্যাপারটাকেই অমিট করে দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা খোলা মার্শাল্লাহ মোটামুটি ভালোই গ্রোথ করতেছে সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে কানেক্টেড আছেন অলওয়েজ আমাদের কন্টেন্ট দেখেন আর যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরও অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি কমেন্টস বক্সে জানাবেন কোন পয়েন্টটা ভালো লাগলো সো থ্যাংক ইউ সো মাচ যারা চাচ্ছেন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Love.